हेलो एवरीवन, वेलकम टू माय चैनल सक्सेस टिप्स। आमी कोहली तुम्हारे आज के जेटा बोलबो तुम्हारा भौत विज्ञान सजेशन चेले फर्स्ट चैप्टारे एक सजेशन दिए ठीक सजेशन बला भूल कौन टॉपिकगुलो तुम्हारे जो इम्पर्टेंट शुद्ध तुम्हारे जो ना प्रत्येक बचर वो टॉपिकगुलो इम्पर्टेंट। तो तेमनि भाव तुम्हारा कई जन व्हाट्सएप कर मैम जीवन विज्ञान जो टॉपिकगुलो बोले दें भलो है। अवश्य हमें बोलबो जीवन विज्ञान तब एक बेपार बुझते हैं जो जीवन विज्ञान धरो फर्स्ट चैप्टर एखे फर्स्ट चैप्टर मध्य लुकी आज कतगुलो चैप्टर पाँचखाना चैप्टर लुकी आज प्रथम ही आज कि प्रथम ही आज चलन मान उद्भिदे चलन आरपे उद्भिद हरमोन तरह प्राणी हरमोन तरह स्नायु तरपर लोकोमोशन मान गमन बेस कैकटा जिनिस एखे रही है। एर जोन्नो आमी एक्टा भिडियोते पारबो ना जे पुरो पुरो चैप्टारटा करे देवार जोन्नो माने इम्पर्टेंट टपिकगुलो बोले दिते पारबो ना। आमी चेष्टा करछी एक्टा टपिक माने प्रथमे धरो उद्भिद चलन टपिक के कवर करार चेष्टा करछी कोन इयारे की की प्रश्न एसेछिलो एबं कोन जायगागुलो थेके बेशी क्वेश्चन आसछे कोन जायगागुलो बेशी इम्पर्टेंट सेटा बोले देवार जोन्नो। तबे आर एकटा कथा जेटा बार बार आमी बोलेछी आगेर भिडियोतेओ बोलेछी एखोनो बोलछी सेटा होच्छे जारा साइंस निये पढ़ते चाइछो परवर्ती दिने डाक्तार होते चाइछो तादेर तारा एई भिडियोटा देखबे कि देखबे ना देखो एइटा देखले तोमार कि होबे माध्यमिके बेशी मार्क्स पेते सुविधा होबे किन्तु তুমি যদি শুধুমাত্র এই কটা জিনিসই পড়ো জীবন বিজ্ঞান থেকে বা তুমি যেই সাবজেক্টটা নিয়ে এগোতে চাও পরবর্তী সময়ে সেই সাবজেক্টে যদি এই কটা টপিকই পড়ো এটা ভবিষ্যতের জন্য খুব একটা ভালো নয়। তবে মার্কস পাওয়ার জন্য পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য ভালো ভবিষ্যতে কিন্তু এইটা তুমি যদি শুধু এই কটা জিনিসই পড়ে যাও তো প্রবলেমটা তোমার হবে। তাই বই ভালো করে পড়ো এবার মার্কস বেশি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা দেখো কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আইডেন্টিফাই করো এবং সেইগুলো মন দিয়ে পড়ো। আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি একদম আমি চেষ্টা করছি যতটা পুরনো কোশ্চেন আমার কাছে আমি যতটা জোগাড় করতে পেরেছি বিভিন্ন বই থেকে 2007 থেকে চেষ্টা করছি দেখো কোন কোন জায়গাগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে। তবে তুমি তোমরা বলবে যে 2007 তো আমাদের সিলেবাস ছিল না আমি জানি তো আমাদের সিলেবাস ছিল না কিন্তু ইম্পর্টেন্ট টপিক বছরের পর বছর একই থাকে যতই সিলেবাস চেঞ্জ হোক হয়তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়তো যেটা ক্লাস 9 ছিল সেটা ক্লাস 10 এসেছে বা যেটা 10 ছিল সেটা 9 এসেছে এইরকম ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু যেই জায়গাটা ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট জায়গাটা ইম্পর্টেন্টই থেকে যায় মানে সারা মানে কি বলবো যতদিন পড়াশোনা হবে ততদিনের জন্যই। যেমন আমরাও যেই জিনিসটা নিয়ে মানে ধরো যেই কোশ্চেনটা আমাদেরও এসেছে সেটা হয়তো আমাদের 5 নম্বরে এসেছে তোমাদের হয়তো 2 নম্বরে আসতে পারে এইরকমভাবে হতে পারে। তাই জন্য আগেও কি প্রশ্নগুলো আসতো সেইগুলো আমাদেরকে একটু নজর রাখতে হবে। চলো আর বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো কোন কোন কোশ্চেনগুলো আগে এসেছে এবং কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি 2007 থেকে আমি আগেই বললাম যে কেন 2007 প্রশ্নটা দেখো তোমাদের সিলেবাসের মধ্যেই প্রশ্নটা রয়েছে। দেখো প্রশ্নটা আমি অবশ্যই বাংলা ইংলিশ দুটোই দেখিয়ে দেবো। যারা ইংলিশ অনেকে আগের বছর আমাকে প্রচুরজন বলেছিলেন যে ম্যাম ইংলিশেরটা একটু দিন ইংলিশেরটা একটু দিন তাই তাদের জন্য ইংলিশটাও রেডি করা আছে। ইংলিশটা আমি অতটা এক্সপ্লেন করবো না তোমরা কোশ্চেনগুলো দেখে নিও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে 2007 সালের প্রশ্ন দেখো উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। আচ্ছা এখানে টাইপিং করার সময় একটু স্পেলিংগুলোতে একটু গণ্ডগোল আছে গণ্ডগোল বলতে এই যে চলনের লয়ের পরে যে একটা ফাঁকা আছে এই ফাঁকাটা থাকার কথা না কিন্তু তোমরা লেখার সময় অবশ্যই দেখে নিও। এখানে উত্তরটা দেওয়া আছে বলবক্স এখানে আরও প্রশ্ন হতে পারে বলবক্সটা নিয়ে আরও প্রশ্ন হতে পারে কীরকম প্রশ্ন বলবক্স স্বল্প পুরো লাইনটা একবার দেখে নিই বলবক্স স্বল্প আলোর দিকে অগ্রসর হয় কিন্তু প্রখর আলোর দিকে দূরে আলো থেকে দূরে সরে যায় তো বলবক্স কী বলবক্স হচ্ছে গমনে সক্ষম একটি উদ্ভিদ। প্রশ্নটা উল্টো করেও আসতে পারে যে গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো তোমাদের উত্তর হবে বলবক্স বা ট্যাকটিক চলন দেখা যায় এরকম এ উদাহরণ তো বলেইছে এটাও হতে পারে বোঝা গেল কি বললাম। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই টপিকটাই ইম্পর্টেন্ট বলবক্স বলবক্সের সাথে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কোন উদ্ভিদ চলনে গমনে সক্ষম। আমি যতক্ষণ ইংলিশটা দেখিয়ে দিই দেখো ইংলিশটা দেখিয়ে দিচ্ছি আর তোমরা বাংলায় যারা আছো বা ইংলিশে আছো তারা একটু কমেন্ট করে দিও
যে আমি যেই প্রশ্নটা করলাম সেটার কমেন্ট করে দিও, কারণ ওটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। গিভ অ্যান এক্সাম্পল অফ ট্যাকটিক মুভমেন্ট অফ আ প্ল্যান্ট। দেখো এখানে ট্যাকটিক চলন, এটা চলন চ্যাপ্টার থেকে, উদ্ভিদের চলন থেকে প্রশ্ন একটাই ছিল 2007-এ। 2008-এ কী এসেছে? আবারও সেম। আচ্ছা এখানটায় স্পেলিংটা একটু মিস্টেক আছে, এটা গমনে সক্ষম হবে। এখানে মিস্টেকটা দেখো, এটা গমনে শুধু মনে চলে এসেছে, গমনে সক্ষম উদ্ভিদ হলো ড্যাশ ভলভক্স। একই প্রশ্ন দুবার এসেছে মাধ্যমিকে, কিন্তু এটা বহুবার দেখা গেছে, শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে বহুবার দেখা গেছে একই প্রশ্ন রিপিট। তাই আগের বছর যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নটা বাদ দিয়ে পরে অন্য প্রশ্ন করব, এই চিন্তাভাবনা করো না। তারপর আছে ন্যাস্টিক চলন কাকে বলে। ন্যাস্টিক চলন কাকে বলে? বিভিন্ন প্রকার চলনের সম্পর্কে আলোচনা করো। এখানে ন্যাস্টিক চলনটাই বিভিন্ন প্রকারের কথা বলা হয়েছে। দেখো তখন মার্কস বেশি থাকত। এই যে ন্যাস্টিক চলন কাকে বলে, এখানে 2 নম্বর বিভিন্ন প্রকার চলন সম্পর্কে আলোচনা করো, এইটাতে অবশ্যই বেশি মার্কস থাকতো। কিন্তু তোমাদের এত মার্কসের কোয়েশ্চেন আসবে না, তোমাদের ছোট প্রশ্ন আসবে। হতে পারে শুধু ন্যাস্টিক চলন কাকে বলে এটা আসতে পারে, অথবা ন্যাস্টিক চলন কয় প্রকার কী কী সেটা আসতে পারে, বা উদাহরণ দিয়ে বলতে পারে যে এইটা কোন ধরনের ন্যাস্টিক চলন। তোমরা বলো ন্যাস্টিক চলন কত প্রকার, ন্যাস্টিক চলন আছে কত প্রকার? ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, নিকটিন্যাস্টিক, কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, আর এই কটাই ন্যাস্টিক চলনের উদাহরণ রয়েছে। এবার এখানে পাঁচটা উদাহরণ রয়েছে ন্যাস্টিক চলনের, প্রত্যেকটার অবশ্যই উদাহরণ জেনে রাখবে। ফোটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন, এটার উদাহরণ হচ্ছে সূর্যমুখী ফুল, পদ্ম, শালু প্রভৃতি, যেগুলো হচ্ছে তীব্র আলোয় ফুটে ওঠে। আবার সন্ধ্যামালতি, জুঁই প্রভৃতি রাতের বেলা ফুটে ওঠে, এইগুলো হচ্ছে ফোটো খেয়াল রাখবে। এই যে ফোটো, আমরা যে ছবি তুলি, ছবি তোলার সময় কী দরকার হয়? আলো দরকার হয়, নাহলে কি ছবি তোলা যায়? তাই ফোটো শব্দটা মনে রাখবে যে আলোর দরকার। আলো কোথা থেকে আসবে? সূর্যের আলো, বেশিরভাগ ক্ষেত্রেই সূর্যের আলোর কথা বলা হচ্ছে। এবার এই আলোর পরিপ্রেক্ষিতে গাছের যেরকম চলন হচ্ছে তাকে বলা হচ্ছে ফোটোন্যাস্টিক, বোঝা গেল। তারপর হচ্ছে থার্মোন্যাস্টিক। থার্মোন্যাস্টিক ক্ষেত্রে তোমাদের থার্মাল এক্সপ্যানশন বলে একটা চ্যাপ্টার রয়েছে অলরেডি। তো থার্মো মানে বা থার্মোমিটার দিয়ে আমরা কী মাপি? দেহের উষ্ণতা মাপি বা তাপমাত্রা মাপি। তাই তাপের পরিবর্তনের জন্য গাছের চলনের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক, উষ্ণতার প্রভাবে, ঠিক আছে? এইটারও উদাহরণগুলো দেখে যাবে। প্রত্যেকটা চলনের আমরা একটা একটা করে দেখতে গিয়ে দেখবো যে অনেকগুলো আছে যেখানে কিনা শুধুমাত্র এক্সাম্পল দিয়েই বোঝা যাচ্ছে, এক্সাম্পলগুলো থেকেই প্রশ্ন আসছে। শর্ট কোয়েশ্চেনগুলো জেনারেলি এক্সাম্পল থেকে আসে, তাই সংজ্ঞা সাথে এক্সাম্পল অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট, এখানে আমার ট্রান্সলেশনের ভুল হয়েছে, আমি ট্রান্সলেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ইংলিশটা আমি লিখে দিয়েছি, আ প্ল্যান্ট ক্যাপাবল অফ মুভিং ইজ ড্যাশ। এখানে আনসারটা দেখো হবে ভলভক্স। আমি যখন আগেরটা বলছিলাম তখনই এইরকম কোয়েশ্চেনটা অলরেডি বলে দিয়েছি। চলো তারপরেরটা আমরা দেখব। এটা দেখো, এটা হবে ন্যাস্টিক, এইটা হবে জি নস্টিক এসে গেছে, এটা হবে ন্যাস্টিক, ওনলি ন্যাস্টিক, এটা হবে ওনলি ন্যাস্টিক মুভমেন্ট। হোয়াট ইজ ন্যাস্টিক মুভমেন্ট, ডিসকাস দ্য ডিফারেন্স টাইপ অফ, এটা ন্যাস্টিক মুভমেন্ট হওয়া উচিত। আমি বলে দিয়েছি যে আনসারটা কী হবে, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝেছ। দেখো এখানে আমাদের 2009 সালে কী প্রশ্ন এসেছে, দিক নির্মিত বক্রচলন বা ট্রপিক চলন বলতে কী বোঝো? ট্রপিক চলনের, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে, ট্রপিক চলনের প্রকারভেদগুলি উদাহরণসহ উদ্দীপকের নামসহ সারণী আকারে লেখো। দেখো প্রশ্নটা তোমার কিন্তু এত বড় প্রশ্ন আসবে না, তোমার হতে পারে ট্রপিক চলন কাকে বলে এই প্রশ্ন আসতে পারে, অথবা এখানে বলতে পারে ট্রপিক চলন কয় প্রকার কী কী, ঠিক আছে? এবার এই ক্ষেত্রেও তোমরা অবশ্যই উদাহরণগুলো দেখে যাবে। নেক্সট প্রশ্ন যেটা দিয়েছে 2009-এ এসেছিলো, যে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা এটা ট্রপিক স্পেলিংটা ভুল আছে, TR হবে, TROPICAL, ট্রপিক মুভমেন্ট, ট্রপিক্যাল মুভমেন্ট, ঠিক আছে? বা ট্রপিক মুভমেন্টও বলতে পারো। তো এখানে ইংলিশ কোয়েশ্চেনটা অবশ্যই তোমরা দেখে নাও, যারা ইংলিশ মিডিয়াম তারা ইংলিশ কোয়েশ্চনটা দেখে নাও। এখানে আচ্ছা 2 নম্বর কোয়েশ্চেন যেটা দিয়েছে, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। দেখো ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য, এটা 2017 সালেও এসেছিলো। আমি যখন কোয়েশ্চেনগুলো আবার দেখাবো দেখতে পাবে 2017 সালেও প্রশ্নটা এসেছিলো। তো এই ক্ষেত্রে তোমাদের হয়তো দুটো
কি একটা লিখতে দেবে, দুটো লিখতে দিতে পারে বা তিনটে লিখতে দিতে পারে। এখান থেকে কোশ্চেন 2 থেকে 3 মার্কস, খুব ম্যাক্সিমাম হলে 3 মার্কস আসতে পারে, ম্যাক্সিমাম, খুব বেশি হলে। তাই তিনটে উদাহরণ তোমাকে দেখে যেতে হবে। তো এখানে টপিক আর ড্যাস্টিকের মধ্যে আমি বলতে পারি কয়েকটা উদাহরণ, মানে কয়েকটা উদাহরণ না, পার্থক্য আমি বলেই দিচ্ছি। যে টপিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয়, আর ন্যাস্টিক চলন তীব্রতা বা স্থায়িত্ব অনুসারে হয়। উদ্দীপকের প্রভাব হলো টপিক চলন। আর একটা ব্যাপার যে এটা বক্র উদ্ভিদের উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজনিত বক্রচলন ঘটে। এই টপিক চলনের ক্ষেত্রে টপিক চলনটা কী হচ্ছে, বৃদ্ধিজনিত, বৃদ্ধিজনিত বক্রচলন। আর ন্যাস্টিক চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের রসস্ফীতি বা রসস্ফীতির তারতম্যে বক্রচলন ঘটে। এটা হচ্ছে উদ্দীপকের এখানে বৃদ্ধিজনিত, আর এটা রসস্ফীতিজনিত, ঠিক আছে, রসস্ফীতি তারতম্য। আর একটা বলা যেতে পারে যে এই টপিক চলনটা হরমোনের প্রভাবে হয়। কোন হরমোন? অক্সিন হরমোনের প্রভাবে হয়। আর এখানে অক্সিনের কোনো, ন্যাস্টিক চলনে অক্সিনের কোনো ভূমিকা নেই। ইংলিশ ভার্সনটা কোশ্চেনটা অবশ্যই দেখে নাও, পরের কোশ্চেনটা কী আছে। এবার এখানে যেটা দিয়েছে ইংলিশে, যেটা 2 নম্বরের কোশ্চেন, আমি যেটা বলে দিলাম অলরেডি বাংলাতে, টপিক মুভমেন্ট আর ন্যাস্টিক মুভমেন্টের মধ্যে ডিফারেন্স। 2010-এ দেখো প্রশ্ন এসেছে, ট্যাকটিক চলন আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। মানে আমরা এই জায়গাটা একটু বুঝে দেখো যে প্রশ্নটা কোথা থেকে আসছে। প্রশ্নটা আসছে যে পার্থক্য, পার্থক্যের প্রশ্ন আসছে, সেটা টপিক ন্যাস্টিক হতে পারে, টপিক ট্যাকটিক হতে পারে, ট্যাকটিক ন্যাস্টিক হতে পারে বিভিন্ন রকমভাবে, বা এখানে আরও হতে পারে ফোটো ট্যাকটিক, ফোটো টপিক আর ফোটো ন্যাস্টিক, এই এই তিনটের মধ্যে পার্থক্য হতে পারে। কেমোন্যাস্টিক, কেমোট্যাকটিক, কেমোন্যাস্টিকের মধ্যে পার্থক্য হতে পারে, বিভিন্ন ধরনের পার্থক্য হতে পারে। তবে আমি ইম্পর্টেন্টের মধ্যে বলবো টপিক, টপিকের সাথে ন্যাস্টিক, ট্যাকটিকের সাথে ন্যাস্টিক, টপিকের সাথে ট্যাকটিক, এই তিনটে অবশ্যই দেখে যেও। দুটো দুটো করে পার্থক্য অবশ্যই দেখে যেও। ইংলিশে যেটা, ইংলিশ মিডিয়াম যারা আছো তারা দেখো যে ন্যাস্টিকের এখানে হয়তো এ করতে ভুল করেছে, মানে ট্রান্সলেশন করতে ভুল করেছে। আমি এটা লিখে দিচ্ছি, ন্যাস্টিক মুভমেন্ট, NASTIC, ন্যাস্টিক মুভমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2011 সালের প্রশ্ন দেখো। 2011 সালে দুটো না কীরকমভাবে প্রশ্নটা এসেছিলো দেখো। বলছে, উল্লেখিত ঘটনাগুলি উদ্ভিদের কোন ধরনের চলন নির্দেশ করে তা লেখো। এই জায়গাটা প্রশ্ন 2011 সালে এসেছিলো ঠিক কথায়, কিন্তু তোমাদের যে আসবে না এটা বলা ভুল, এবং জায়গাটা বোঝো যে কীরকমভাবে এসেছে। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে তুমি যখন চলনটা পড়ছো বা তুমি যখন মুভমেন্টটা দেখছো, এই এই মুভমেন্ট ন্যাস্টিক মুভমেন্ট বলো, টপিক ট্যাকটিক মুভমেন্ট বলো, যাই মুভমেন্টটা পড়ছো, অবশ্যই এক্সাম্পলসগুলো ভালো করে দেখবে। প্রথম যে কোশ্চেনটা বলেছে, প্রথম যেটা দিয়েছে এক্সাম্পল, বলেছে মূল মাটির দিকে বৃদ্ধি পায়। মূল মাটির দিকে বৃদ্ধি পায় এটা কোন ধরনের চলন, এটা তোমরা বলো, কমেন্টে বলো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো, এখানের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। প্রথম কথা, প্রথমেই যেটা উত্তর হওয়া উচিত, জিওট্রপিক। জিওট্রপিক সেটা হচ্ছে যখন, জিও মানে খেয়াল রাখবে, জিও শব্দটার অর্থ হচ্ছে, মানে শব্দটার অর্থ না, জিও মানেই মনে রাখবে জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে আসছে। জিওগ্রাফি আমাদের কী কী নিয়ে আলোচনা করে, পৃথিবী। তো পৃথিবীর কেন্দ্রের দিকে যখন টানছে, তাই এটা হচ্ছে মূল মাটির দিকে যাচ্ছে, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে, তো এটা জিওট্রপিক। এইভাবে ব্যাপারগুলো, মানে তুমি যদি বোঝার চেষ্টা করো বা এইভাবে মনে রাখার চেষ্টা করো, তাহলে বেশি দিন মনে থাকবে। ওকে, এটা জিওট্রপিক চলন আমরা বলতে পারি। জিওট্রপিকের মধ্যেও একটা ব্যাপার রয়েছে, এটা পজিটিভ জিওট্রপিক। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যদি ফোটোট্রপিক দিয়েও বলা যায়, বা আলোক অনুকূলবর্তী না প্রতিকূলবর্তী, আলো সূর্যের আলোর বিপরীতে যায় মাটি, মূল মাটির দিকে, সূর্যের আলোর বিপরীতে যায় মূল মাটির দিকে, তো মাটির দিকে যাচ্ছে মানে সূর্যের আলোর বিপরীত দিকে যাচ্ছে, তো এইটাকে আমরা নেগেটিভ ফোটোট্রপিক বা আলোক প্রতিকূলবর্তী চলনও বলতে পারি। তবে যদি তোমার একটাই মনে রাখার ইচ্ছে যায়, খেয়াল রাখবে এটাকে জিওট্রপিক বলে। তুমি সেখানে পজিটিভ জিওট্রপিক যদি নাও বলো তাতেও ঠিক, আর পজিটিভ জিওট্রপিক যদি বলো তাতেও ঠিক। এর পরের প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্ন, অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে যায়,
জলের উৎসের দিকে যখন যাচ্ছে জল হলে এটা হাইড্রোট্রপিক চলন হবে। পদ্মফুল সূর্যের সূর্যোদয়ের সময় ফোটে ও সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায়। এই জায়গাটাতে তোমাদের কী মনে হতে পারে? সূর্য, সূর্য মানে ফোটো, তাহলে ফোটো ট্রপিক বলে দিতে পারো। কিন্তু না, এটা ফোটো ন্যাস্টি রয়েছে। ট্রপিক যখন হবে, ফোটো ট্রপিক যদি হয়, সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধির কথা বলা হয়। তো এখানে সূর্যটা হচ্ছে একটা ফুল, ফুলটা পুরোটা ফুটছে, আবার হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু বৃদ্ধি হয় না, যেটা আছে সেটাই হয়। তো এইটা হচ্ছে ন্যাস্টিক চলনের মধ্যে পড়ছে, এটা হবে ফোটো ন্যাস্টি। ইংলিশ মিডিয়ামরা, তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোশ্চেনগুলো দেখে নিতে পারো। আশা করছি তোমরা বাংলা বেশিরভাগই বোঝো। আর এইটা যদি কোনো অসুবিধা হয়ে থাকে যে ইংলিশটা বুঝতে পারছো না, ইংলিশে এগুলোকে কী বলে বুঝতে পারছো না, সেক্ষেত্রে আমাকে অবশ্যই তোমরা জানতে পারো। এরপরে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমি 2012, 2013, 2014, 2015, 2016 এই কটা ইয়ারে চলন থেকে কোনো প্রশ্ন দেখিনি। হয়তো তোমাদের সিলেবাসে ওই টাইমটায় সিলেবাসে চলনটা ছিল না, এটাও ঘটতে পারে। তো আমি যে তখন পড়াতাম না, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এনিওয়ে, তো আমরা 2017 সালেরটা দেখব। 2017 সালে কী এসেছিলো? ট্রপিক আর ন্যাস্টিক চলন আমরা একটু আগেই দেখে এসেছি। ট্রপিক আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য, এটা আগেও একটা ইয়ারে এসেছিলো। এরপরেরটা দেখো, 2 নম্বরের প্রশ্নটা দেখো, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সময় মুদে যায়, এটা কোন ধরনের চলন? এই প্রশ্ন প্রশ্ন করে দেখে এসেছো, মানে দেখো ব্যাপারটা বোঝো, এক্সাম্পলস থেকেই প্রশ্ন আসে। উত্তর এই প্রশ্নটাই একটু আগে ছিল পদ্মফুল দিয়ে, ফুলের নামটা বলে দিয়েছিল, কিন্তু এখানে ফুলের নাম বলে দেয়নি। আমরা বুঝতে পাচ্ছি এটা হবে ফোটোন্যাস্টিক। শুধু পদ্মফুল না, সূর্যমুখী হতে পারে, শালুক হতে পারে, বিভিন্ন হতে পারে। ওকে, তো এটা হচ্ছে ফোটোন্যাস্টি। তো আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনের রিপিটেশন, একই সেম জায়গা থেকে রিপিট হওয়ার চান্সটা রয়েছে। তার মানে আমরা টপিক ওয়াইজ যদি বোঝার চেষ্টা করি কোন জায়গাগুলো মেন ইম্পর্টেন্ট, এক্সাম্পলস মানে উদাহরণগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তোমরা যখন পড়বে অবশ্যই উদাহরণগুলো, এক্সাম্পলগুলো ভালো করে পড়বে যে কোন ধরনের চলনের কথা বলা হচ্ছে, আর কোন প্রত্যেকটা চলনের সংজ্ঞাগুলো দেখে নেবে। শুধু এই চলন চ্যাপ্টারটা খুবই সহজ। ইংলিশ ভার্সনটা আশা করছি তোমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। চলো নেক্সট। আচ্ছা, ন্যাস্টিকের এখানেও স্পেলিংটা ভুল আছে, ন্যাস্টিক স্পেলিংটা ভুল আছে, NAS হবে। 2018তে বলেছে, এখানেও দেখো আমি তোমাদেরকে বলেছি যে এক্সাম্পল ভালো করে দেখবে। কি বলেছে এখানে? বলেছে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্ষিকাগুলি পতঙ্গের দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়, পতঙ্গকে চেপে ধরে, এটি কোন ধরনের চলন? এটা হচ্ছে কেমোন্যাস্টি। রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতির তারতম্যজনিত বক্রচলনকে কেমোন্যাস্টি বা রসায়ন ব্যাপ্তি চলন বলে। এখানে এক্সাম্পল সূর্য শিশির দিয়ে দিয়েছে, তোমাদের আরও অন্য এক্সাম্পলও দিতে পারে, সেটা হচ্ছে কলসপত্রী, এই নামও দিয়েও দিতে পারে। ঠিক আছে, তো তোমরা এই উদাহরণগুলো অবশ্যই দেখবে। কোন সময় কোন উদাহরণ দেবে সেটা তো বলা যায় না, সেটা একমাত্র বোর্ডই জানে। যেই টিচার যে প্রশ্ন করছে তারও মানে এতগুলো প্রশ্ন হয়, পাঁচখানা হয়তো সেট হয়, সেখানে সেই কোন প্রশ্নটা আসছে সে নিজেও জানে না। তাই প্রশ্ন কীরকম আসবে সব রকমের জন্য রেডি হতে হবে। তো আমি তোমাদেরকে যেটা বললাম যে এক্সাম্পলগুলো ভালো করে দেখো, এবার নেক্সট কোয়েশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে যে এক্সাম্পলগুলোই ইম্পর্টেন্ট। আর তো আচ্ছা, ইংলিশ ভার্সন অবশ্যই তোমরা নিশ্চয়ই এখান থেকে নিয়ে নিয়েছো, কী বলে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। 2019 দেখো, 2019 প্রশ্নটা দেখো, বলছে ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। এখানে এটা MCQ এসেছিল। আচ্ছা, তোমাদের বলে রাখি, অনেক প্রশ্ন হয়তো MCQতে ছিল, আমি একটু তোমাদের বোঝার জন্য বা তোমাদের মনে রাখার জন্য একটু সেটাকে ডিফিকাল্ট করেছি, হয়তো যে কোশ্চেনটা হয়তো এক্সাম্পল মানে এগুলো দিইনি, অপশানগুলো দিন, যাতে তোমাদের প্রশ্নের উত্তরটা ভালো করে মনে থাকে। যত আমরা এক্সাম মানে আমরা যদি অপশান দেখে করতে থাকি না, আমাদের পড়াটা ঠিকভাবে রেডি হয় না। যদি আমরা শুধু উত্তরটাকে মুখস্থ করি তাহলে পড়াটা বেশি ভালো রেডি হয়। তো এখানে কিন্তু এখানটাতে না দিয়ে উপায় ছিল না, তাই দিয়েছি ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক
তা নির্বাচন করো। এখানে উত্তর কোনটা হবে তোমরা চেষ্টা করো দেওয়ার, তারপর আমি বলে দিচ্ছি কী কী আছে। এতে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ট্রপিক, চলো ট্রপিক স্পেলিংটা ভুল আছে, টয়ের অফলা হবে, টয়ের অফলাটা পড়েনি। আচ্ছা, তারপর বলেছে উদ্ভিদ বা উদ্ভিদ অংশে সামগ্রিক স্থান পরিবর্তনের কথা বলা হয়, স্থান পরিবর্তন ট্যাকটিক চলন, তার মানে দ্বিতীয়টা ভুল। ভলভক্স নামক শ্যাওলা জাতীয় এই শ্যাওলায় এই ধরনের চলন দেখা যায়, আমরা একটু আগেই দেখে এসেছি ট্যাকটিক চলন দেখা যায় ভলভক্সে। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। প্রথমটাও দেখো, যখন উদ্দীপকের তীব্রতা মানে সূর্যের ধরো বেশি তীব্র আলোতে কিছু ফুটে উঠছে, আর কোনো এতে যে সূর্যের ধরো তাপটা কমে যাচ্ছে বা তীব্র আলোটা কমে যাচ্ছে তখন মুদে যাচ্ছে। তীব্রতা তার মানে ন্যাস্টিক, তীব্রতা হলে ন্যাস্টিক, লাস্টেরটাই হবে সঠিক। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। ইংলিশ ভার্সনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আমরা 2020 সালের প্রশ্নটা দেখব। 2020 সালের প্রশ্নটা বলেছে, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচাড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। এখানে বেশ কয়েকটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এখানে এই যে আচার্য জগদীশচন্দ্র বসুর কথা বলা হয়েছে, বনচাড়াল এবং লজ্জাবতী উদ্ভিদের মধ্যে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে কী প্রমাণ করেছিলেন, আচ্ছা কোন যন্ত্র ব্যবহার করা হয়েছিল সেটা অবশ্যই তোমরা জেনে যাবে। তো এখানে লজ্জাবতী আর বনচাড়ালে যে পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষাতে উদ্ভিদের সংবেদনশীলতার প্রমাণ পাওয়া যায়। সংবেদনশীলতার প্রমাণ পাওয়া যায়, এখানে একটা যন্ত্রের কথা বলা হচ্ছে, কেসকোগ্রাফ। অবশ্যই কেসকোগ্রাফ যন্ত্রটা সম্পর্কে জেনে যাবে। এটা এই যন্ত্র দ্বারা কী প্রমাণ করেছিলেন সেটা অবশ্যই দেখে যাবে। তো তারপরের প্রশ্নটা আমরা দেখব, সত্য মিথ্যা বলতে বলা হয়েছে। ট্রপিক, এখানেও স্পেলিংটা একটু মিস্টেক আছে। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্যি, এটা সত্য লিখবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখব, এখানে তোমরা অবশ্যই ইংলিশ মিডিয়াম, যারা ইংলিশ ভার্সন অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। 2021 সালে প্রশ্ন হয়নি, পরীক্ষা হয়নি, তাই প্রশ্ন আসার চান্সই নেই। 2022 এর প্রশ্নটা দেখব। 2022টা কিছুটা আগে একটা এরকম প্রশ্ন অলরেডি করে এসেছি, সেই প্রশ্নটা দেখে নাও। বলছে, নিম্নলিখিত কোন ট্রপিক কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। ট্রপিক চলন মানে হলো বৃদ্ধিজনিত চলন, ঠিক আছে। আচ্ছা কী বলেছে দেখো, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। অবশ্যই গতিপথ এখানে প্রথম অপশানটাই ঠিক হবে, উদ্দীপকের গতিপথ অনুসারেই হয়। তীব্রতা অনুসারে কোনটা হয় আমাদের জেনে রাখতে হবে, তীব্রতা অনুসারে হয় ন্যাস্টিক চলন, ঠিক আছে। তীব্রতার রসস্ফীতিজনিত চলন হচ্ছে ন্যাস্টিক চলন। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত অঙ্গের বক্রচলন, না উদ্দীপকের তীব্রতা হলেই ন্যাস্টিকে চলে যাবে। অক্সিজেনের প্রভাবে এটা ঘটে না, এখানে লেখা আছে অক্সিজেনের প্রভাবে ঘটে না, কিন্তু না, এটা অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ট্রপিক চলনটা অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জায়গাগুলো, এই এক্সাম কী বলে অপশানগুলো খেয়াল রাখবে, অপশানগুলো থেকেও আলাদা প্রশ্ন আসতে পারে। দেখো 2023 যে প্রশ্নটা এসেছিল, ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত হয়, তীব্রতা। ইংলিশ মিডিয়াম তোমরা একটু দেখে নিও, স্ক্রিনশট নিয়ে নিও, কিসের ইনফ্লুয়েন্সে হয় সেটা লেখা আছে, কোশ্চেনটা দেওয়া আছে। এখানে ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা, তীব্রতা অনুসারে নিয়ন্ত্রিত হয়, স্থায়িত্ব অনুসারেও হতে পারে, তো তীব্রতাটাই মেন, তীব্রতাটাই লেখো। এবার তোমাদের পর্ষদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখব। সেটা বলছে, লজ্জাবতী পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ, এটা এখানে ভুল লেখা আছে, মরে নয় মুদে হবে, মুদে যায়, কোন চলনের জন্য? এটা হচ্ছে সিসমোন্যাস্টি, স্পর্শ আঘাত বা বায়ুপ্রবাহের তীব্রতার মাত্রা দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতির তারতম্যজনিত বক্রচলনকে সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শব্যাপ্তি চলন বলে। তো
তো এখানে সংজ্ঞাগুলো থেকেই প্রশ্ন আসছে এবং এক্সাম্পলস থেকে, অবশ্যই এক্সাম্পল থেকে প্রশ্ন আসছে। তো বর্ষদের প্রশ্নটাও এক্সাম্পল থেকেই ছিল। আমি আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যে প্রশ্ন কোথা থেকে আসছে। আচ্ছা, ইংলিশ মিডিয়াম তোমরা দেখে নাও, এটা লজ্জাবতী এসে গেছে, লজ্জাবতী না বলে এটা মিমোসা পিউডিকা, মিমোসা পিউডিকা তোমরা অবশ্যই জানো নামটা, মিমোসা পিউডিকা, মিমোসা পিউডিকা হবে, এটা ডাইজ হবে না। এখানে এটা র্যাপটাপু বলতে পারো, বা এখানে যেহেতু মোরে এসে গিয়েছিল তাই ট্রান্সলেশনটা ভুল হয়ে গেছে, ডাই হয়ে গেছে, এটা মুতে হবে, এটা র্যাপটাপও বলা যেতে পারে বা নুইয়ে যায় এরকম ধরনের ব্যাপারও বলা যেতে পারে। চলন থেকে এই কটা প্রশ্নই ছিল। তো আমরা পুরো প্রশ্নটা অ্যানালিসিস করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, দেখো আমাদেরকে যেটা জানতে হবে, আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, কোনগুলো তোমাদেরকে পড়তে হবে। আরও বইতে অনেক কিছুই আছে যেগুলোকে অতটা ইম্পর্টেন্স দিইনি, কিন্তু যারা পরবর্তী সময়ে সায়েন্স নিয়ে পড়তে চাও অথবা ডাক্তার হতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো প্রত্যেকটা টপিক খুব ভালো করে পড়বে, কারণ প্রত্যেকটা জিনিস জানা দরকার। যদিও চলন চ্যাপ্টারটা ডাক্তারিতে নেই, অন্য অন্য এতে আছে, বায়োলজি নিয়ে তোমরা পরবর্তী সময়ে এগোতে চাও, জুলজি বায়োলজি নিয়ে এগোতে চাও, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা জিনিস ভালো করে পড়বে। পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখো এবং এই টপিকগুলো ভালো করে করো, পরীক্ষায় ভালো মার্কস পাবে। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা যেরকমভাবে আমার পাশে আছো তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তোমরা যেভাবে রিকোয়েস্ট করছো যে এই ভিডিওটা নিয়ে এসো, ওই ওই ভিডিওটার ওই টপিকের উপর ভিডিও করে দিন, এটা আমার খুবই ভালো লাগছে, তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ।